রাজধানী কাঁচা বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার দামও। সরবরাহের ঘাটতিতে সামান্য বেড়েছে সবজিও। নাজিসের চাল ও মসুরির ডালের দামও বেড়েছে কিছুটা। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ঈদে না বাড়লেও এবার দাম বাড়ল পেঁয়াজের। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে রসুন এবং আদার দাম। আর ইন্ডিয়ান পেঁয়াজ দাম বাড়ানোর কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি মার্কেট আপনার 30 টাকা 29 টাকা, এখানে আমরা খুচরা ব্যস্ত আছি 32 টাকা। আর আপনার আদা আগের থেকে কেজিতে 5-7 টাকা বেড়ে গেছে, রসুনের কেজিতে 5-7 টাকা বেড়ে গেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যেই। পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়, শশা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। যে সমস্ত নিচা জমিনগুলো যেগুলোতে ফসল হয় ওগুলোতে এখন নাই, এখন উচ্চা জায়গার ফসল সীমিত কম, এই জন্য নাম দামে কম দাম বেশি। প্রত্যেকটা তরকারি দামই 60 টাকা 70 টাকা 80 টাকা, এর মধ্যে এর নিচে নাই। মধ্যবিত্তদের পক্ষে এত রেঞ্জ দিয়ে কিনে খাওয়াটা সম্ভব হয় না। একটু যদি কমতো তাহলে মনে আমাদের সবার পক্ষে একটু ভালো হতো। অন্যান্য চালের দাম না বাড়লেও প্রকার ভেদে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে নাজির শাল চালের দাম। এদিকে ডালের বাজারেও অন্য ডালের দাম না বাড়লেও বেড়েছে মসুর ডালের। বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজিতে। তবে তেল সহ অন্যান্য মুদি পণ্যের দাম রয়েছে আগের মতোই। মসুর ডাল এখন বর্তমানে মার্কেটে 100 টাকা, যেটা ছিল 100 টাকা আমরা বিক্রি করতাম খুচরা বাজারে, মানে পাইকারি মার্কেটে 100 টাকা। আর ক্যাঙ্গারু ডাল 110 টাকা পাইকারি মার্কেটে। বাজারে ছোট বড় সব ধরনের মাছের সরবরাহ থাকলেও দামে স্বস্তি নেই নগরবাসীর। শুক্রবার দিন কাস্টমার বেশি, আলটিমেটলি দামটা তারা বেশি চায়। অন্যান্য দিন আমরা সুযোগ পাই না, আলটিমেটলি আমাদেরও বেশি দামে কিনতে হয়। যে মাছ কেজিতে 350-450 আনতাম, এই মাছে 550। শুক্রবারে বাজার ভালো যায় দেখে তার জন্য দাম বাড়তি আর কি। তবে মাংসের বাজারে আগের দামেই 800 টাকা খাসি, গরুর মাংস 550 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।